बोकुल कोथा पावर्ड बाय पार्ले न्यूट्रीक्रंच। সব কথা শুনে আমার বিশ্বাস হচ্ছে না যে অরুণাভ এশাকে বাঁচিয়েছে। আমাদেরও বিশ্বাস হয়নি দাদা ভাই, কিন্তু এটাই সত্যি। এবার একটু জল খেয়ে নে তো, মুখটা একবারে শুকিয়ে গেছে। এসব বলছে ঠিকই, কিন্তু আমি অরুণাভকে বিশ্বাস করি না। ও যে কি সাংঘাতিক শয়তান ছেলে! কি রে, হ্যাঁ কি চিন্তা করছিস এখন? বস তো, বস বস, তোর এখন রেস্টের দরকার, বস। ঋষি, একটা কথা আমি কিছুতেই বুঝতে পাচ্ছি না, অরুণাভ আমাদের ক্ষতি করার বদলে উপকার করলো কেন? মানে এ তো সূর্যের পশ্চিমে ওঠার মতো ঘটনা, এই পরিবর্তন হলো কবে? জানি না রে দাদা ভাই, কিন্তু এই ক্ষেত্রে তো অরুণাভর কথা বিশ্বাস না করে কোনো উপায় নেই। এশার বক্তব্য অনুযায়ী যখন ওই গুন্ডাগুলোকে অরুণাভ মারছিল, তখন ওরাই স্বীকার করেছে যে এই সবটা অশোক করেছে। অরুণাভ আরও বলছিল জানো, যে ওদের সঙ্গে মানে রজতাবরক্ষী তার অরুণাভর সঙ্গে নাকি অশোকদের আর কোনো সম্পর্কই নেই। অশোককে ওরা নাকি কাজ থেকে বার করে দিয়েছে, এবং সেই ক্ষোভ থেকে অশোক ইচ্ছা করে এমনভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে পুরো সন্দেহটা এসে অরুণাভদের উপর পড়ে। সে যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে তোর কোনো বিপদ ঘটেনি। তুই যে আমাদের কাছে সুস্থ শরীরে ফিরে এসেছিস মা, এটাই আমাদের কাছে অনেক। ও কাকিমণি, এবার তো তুমি কান্না থামাও। এসে তো ফিরে এসেছে কাকিমণি, এভাবে কাঁদতে থাকলে তো তোমার নিজের শরীর খারাপ করবে। বকুল, ঈশ্বর মঙ্গলময়, তাই জন্যে তোমরা ঠিক সময় গিয়ে এশার কাছে পৌঁছেছিলে। যদি তা না হতো তাহলে বলো তো। সবটা ভালোই ভালোই মিটে গেল ঠিকই, কিন্তু কোথায় যেন একটা খটকা থেকেই যাচ্ছে। কি খটকা? না, তুমি মন দিয়ে ঠিক যা যা ঘটনা ঘটেছে একটু ভেবে দেখো। মানে প্রত্যেকটা ঘটনা না কেমন যেন পরপর ঘটলো, মানে ঠিক যেরকমটা ঘটলে সবাই খুশি হতো, সবাই ঠিক যেরকমটা চাইবে, ঠিক সেইভাবেই ঘটনাগুলোকে পরপর মানে সাজানো ঘটনা, মানে পুরোটা খাপে খাপ। একদম ঠিক বলেছো, আমার একদম সেটাই মনে হচ্ছে। এশার কথাগুলো ফেলে দিতে না পারলেও এই অরুণাভ রক্ষিতের পাস্ট রেকর্ড দেখে না আমার আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমার হচ্ছে না ঋষি, বরং আমার মনে আর কোনো দ্বিধা নেই। কি নিয়ে দ্বিধা নেই কাকুমণি? অরুণাভকে নিয়ে। হ্যাঁ দেখ, তোদের সবার মতন আমারও সন্দেহটা প্রথমে রজতব বাবুর ওপর গিয়ে পড়েছিল, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ কারোর টেনশন আমি বাড়াতে চাইনি। কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল ছিলাম, সম্পূর্ণ ভুল ছিলাম। দেখ, অরুণাভকে কম শাস্তি তো আমরা দিইনি, জেল খাটিয়ে ছেড়েছি, কিন্তু তারপরেও সমস্ত তিক্ততা ভুলে গিয়ে সেই ছেলেটা আজকে আমার মেয়েকে এত বড় একটা সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে। আরে এর জন্য তো আমাদের ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। দেখ ঋষি, একজন বাবার জায়গা থেকে বলছি,
আমার মেয়েকে এত বড় সর্বনাশের হাত থেকে যে বাঁচিয়েছে, আরে সে তো আমার কাছে ভগবানের সমতুল্য। কাকুমণি, তোমার এই রিয়াকশনটা খুবই নরমাল, আমি বুঝতে পারছি, কিন্তু আর কোনো কিন্তু নেই ঋষি, প্লিজ প্লিজ, তোরা অরুণাভকে এবার ছাড়। শাস্তি যদি দিতেই হয় ওই অশোককে দে, যে এত বড় একটা জঘন্য কাজ করেছে। ঠিক বলেছো ঠাকুরপো, অশোককে তো শাস্তি পেতেই হবে। আমার ছেলেকে গুলি করেও সেবার পালিয়ে বেঁচেছিল, কিন্তু আর তো সেটা হতে দেওয়া যায় না, ওকে শাস্তি পেতেই হবে। আমি তোমার দাদাকে নিজে বলবো, পুলিশের সঙ্গে যাতে কথা বলে। বর্ষা, বর্ষা, আরে ও বর্ষা, কানের মাথা খেয়েছো নাকি? কোন থেকে ডাকছি শুনতে পাচ্ছে না। বর্ষা, আরে ও বর্ষা, কি হয়েছে, কি হয়েছে পিসি? তুমি এরকম ষাঁড়ের মতো মিষ্টি করে চিৎকার করছো কেন? হাজলামো করবি না, দেখ তো কটা বাজে, খিদেতে পেট একেবারে জ্বলে যাচ্ছে। যা তোর বউকে বল জলখাবারটা দিতে। কোন বউ? এই বলেছি না ইয়ারকে মারবি না, তোর কটা বউ। হ্যাঁ যা, বর্ষাকে বল আমার খাবারটা নিয়ে আসতে। বর্ষা যার নেই পিসি, বর্ষা যার নেই, চলে আছে। এই কি নাটক শুরু করেছিস আবার? কোথায় গেছে ওই মেয়ে? এই ভোর সন্ধ্যেবেলা হোলি খেলতে গেছে? না না, বারাসাতে। বারাসাতে? হ্যাঁ, সে যখন আমি ফিরে দেখি ব্যাগটা গুছি একেবারে রেডি, তা মিষ্টি করে জানতে চাইলাম, জানো কোথায় যাচ্ছ? কড়া করে জবাব দিল, বাপের বাড়ি। আমার শরীরের এই অবস্থা জেনে দাদা পারমিশন দিল? না কেউ কাউকে না জানিয়েই ওখানে চলে গেছে। না না পিসি, একেবারে পারমিশন নিয়েই গেছে। ওর মায়ের নাকি কি শরীর খারাপ হয়েছে, তো বাবারও তো জানো মনটা কিরকম নরম। আর তুই, তুই আছিস কি করতে? হ্যাঁ তুই নড়বর, তুই ওকে আটকাতে পারলি না, এখানে হতো আমার রকি। বর্ষা তাকেও দিতে ফাঁকি, জানোই তো কিরকম ওস্তাদ মেয়ে, তোমার মতন তার বোকা শয়তান নয়, বা রকির মতো ওপর চালাকি করে না, একেবারে শিক্ষিতা, বুদ্ধিমতী এবং শয়তানি। বাবা তুমি এমনভাবে ওর পিছনে লাগলে একেবারে চলে গেল বাপের বাড়ি। এই যে এই সুযোগে গেছে, এবার কবে ফিরবে তার কোনো ঠিক আছে? ভালো করে আরাম করে তারপর দেখবে ফিরছে। ভালো করে আরাম করে ফিরছে, ফেরাচ্ছে ওকে আরাম করে। শয়তান একটা মেয়ে, আমাকে কিছুই বললো না, চুপি চুপি দাদার কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেল। মিটমিটে শয়তান, আসুক তারপর দেখাচ্ছি মজা। তো সবই যখন তুমি বোঝো, একটু রয়ে হয়তো হুকুমটা চালাতে পারতে, সারাক্ষণ খিটখিট খিটখিট করে শাড়ির মতন চিৎকার কর না। আমি বলছি যদি একটু মানে তুমি একটু মিষ্টি করে যদি ওর সাথে কথা বলতে পারতে, তাহলে তো আরও কটা দিন ও এখানে থেকে যেত, তুমিও আরাম করেই কাটাতে পারতে, তাই না পিসি? সারাদিন কিছু গরম খেয়ে নাও না, এখন ইচ্ছে করছে না। গরম গরম খেয়ে নাও না, ভালো লাগবে। এশা, সারাদিন তো কিচ্ছু মুখে দাওনি গো, এবার একটু খেয়ে নাও না। এখন খেতে ইচ্ছে করছে না ছোট বৌদি। ও দীপদা, কি গো তুমি, এশা কিছু খেতে চাইছে না, তুমি কিছু বলো না ওকে। হ্যাঁ, সবাই যখন বলছে খেয়ে নাও, আমি একটু ঘর থেকে আসছি। ঈশা, লক্ষ্মী মা, খেয়ে নাও। এবার তোমার আর আমার মাঝে কেউ আসবে না ঈশা, কেউ না।
আর যে আসার চেষ্টা করবে তাকে আমি তোমাকে এখানে কেন এনেছি জানো? বিয়ে করব বলে। চলে আসে যদি আমাকে ধরে নিয়ে যায়। কেউ আসবে না, সবাই আছে ওখানে, কেউ আসবে না। আর যদি আসে আমি নিজে তোমায় আগলে রাখবো, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না সোনা, কিচ্ছু হবে না। আমি বলছি যদি যদি সারা পৃথিবী তোমার এগেনস্টে চলে যায় তবু আমি তোমায় আমার বুক দিয়ে আগলে রাখবো। লজ্জা পেও না। না বা, ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু জানো তো আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছে, কিন্তু কিন্তু কিছু করার আগেই অরুণাভ চলে এসেছিল। ওর মনের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে, ট্রমাটা কাটতে সময় লাগবে মনে হচ্ছে। আমাদেরই চেষ্টা করতে হবে যাতে ও হাসি খুশি থাকতে পারে। স্পেশালি দীপের দায়িত্ব তো আরো বেড়ে গেল, কিন্তু ও কোথায় গেল? ও যে বললো ঘর থেকে আসছি। আমাদেরই ভুল হয়েছে, আমরা সবাই ঈশাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম না, একবারও ভেবেই দেখিনি যে দীপটার উপর দিয়েও তো একটা মানসিক ধাক্কা গেছে। দীপদা বোধ হয় এখন একটু নিশ্চিন্তে রেস্ট নিচ্ছে বোধ হয় ঘরে। না না, নিক, রেস্ট নিক। তুই চিন্তা করছিস কেন? আমরা সবাই থাকতে দীপ আর ঈশা কি মন খারাপ করে থাকতে পারবে? দেখি কাকিমণি, সুপের বাটিটা আমার হাতে দাও, আজকে আমার বোনকে আমি খাইয়ে দেবো। না পারার কি আছে? দাও 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 দাও। আরে না না, ও না পারলে আমি পারবো, দাও তো দেখি। বাবা, মনে আছে যখন ছোট ছিলি কোলে নিয়ে ঘুরে ঘুরে খাইয়ে দিতাম? এমনি অবশ্য খেতিস না, গল্প বলতে হতো, তারপর এক গাল নিতিস। হ্যাঁ, মনে আছে কিরে? নে, আমি ব্যালেন্সের খেলা খেলি, তুই খেয়ে নে। হ্যাঁ, এটা ব্যালেন্স করতে করতে এই যে গাজর আলু খা। দেখ দেখ, একটা কথা ভালো করে বুঝে না তো, আমি এখন তোকে কোলে নিতে পারবো না। কেন বলতো? দুটো কারণ, এক হচ্ছে তুই বুড়ি হয়ে গেছিস, আর দুই হচ্ছে তুই মোটা হয়ে গেছিস। তোকে তুলতে গেলে না আমার কোমর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বুড়ি, সাত বুড়ি এক বুড়ি। মা দেখো না কি বলছে, আমি বলি
বুড়ি 100 কেজি ওজন হয়ে গেছে হ্যাঁ শুন শুন এটা রাখে ও কি গন্ধ ছেড়েছে নিশ্চয়ই খুব ভালো হবে হ্যাঁ দাদা ভাই এদিকে হ্যাঁ শুন শুন আমি কিন্তু আর দুবার রিকোয়েস্ট করব হ্যাঁ তুই যদি না খাস তাহলে আমি খেয়ে নেব হ্যাঁ তুই না একটা জোকার জানিস তো পৃথিবী শুদ্ধ সবাই এটা জানে হ্যাঁ এটা মনে হচ্ছে ভালোই হয়েছে তাহলে এবার একটু খা 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 হাকর 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 দীপ আমার সঙ্গে ভালো করে কথা বলছে না কেন কি হয়েছে সত্যি দাদা ভাই মানে তুমি এই বাড়িতে থাকতে বেশিক্ষণ কারোর পক্ষে মন খারাপ করে ঘোরা সম্ভবই না তবে তবে সেই দুপুর থেকে অভুক্ত আছি তো তাড়াতাড়ি খেয়ে নে নাহলে পুরোটা আমিই মেরে দেবো হ্যাঁ এই নে নে গাজর খা বুদ্ধি বাড়বে হ্যাঁ মাংসটা তো দেবো না নে 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 আরে খা খা বইতো স্যার বলছি আমার আপনার সঙ্গে কিছু দরকারি কথা ছিল ওসব মায়ের অসুখ টসুখ সব বাজে কথা কাজের ভয়ে ও এখান থেকে পালিয়েছে ওই জন্যই তো বলছি পিসি একটু রয়ে শোয়ে করো একটু রয়ে শোয়ে বাবার কাছ থেকে একবার যখন পারমিশন নিয়ে নিয়েছে তখন কি আমার কথা শুনবে ও ঠিক জানে কখন কি করতে হবে মাথাটা একদম শার্প মাথাটা একদম শার্প বউয়ের প্রশংসা করে উতলে উঠছে এই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে সে পিছি যতই রাগ করো আমার উপর পাখি যখন একবার খাঁচা থেকে উড়ে পালিয়েছে সে তো আর কিচ্ছু করার নেই নিজের মর্জি হলেই ডালে এসে বসবে তাই বলছি পিছি এসব নাটক ফাটক বন্ধ করো কোমরে ব্যথার নাটকটা বন্ধ করে বাড়ির একটু কাজ করো শরীরের জং টং সারাও নাহলে দেখবে তোমার গেটে বাত হয়েছে আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না হ্যাঁ তুই নিজেরটা নিয়ে ভাব তোর বউ তো তোকে পাত্তাও দেয় না তোকে কিছুই না জানিয়ে শ্বশুরের পারমিশন নিয়ে বরের চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল লজ্জা করে মেনি মুখু ছেলে কথা কাট ও মেনি আবার কি হলো বলো আমি মিষ্টি করে লোকের সাথে কথা বলে কাজ হাসিল করতে পারি ভাই পিসি কাজ হাসিল করতে পারি কোন কাজটা আজ পর্যন্ত হাসিল করেছিস কোনটা করিনি বলো পেরেছিস বর্ষার কাছ থেকে বর্ষার বারাসাতের বাড়িটা হাসিল করতে পারিসনি খুব তো বড় বড় ডায়লগ দিতিস পিসি আমাকে গয়নাগুলো দাও আমি গয়নাগুলো বর্ষাকে দিয়ে খুশি করে বারাসাতের বাড়িটা হাসিল করব পেরেছিস পারিসনি ঠেঙ্গা শুধু বড় বড় ডায়লগ না এখনো পারিনি কি করি বলো তো পিসি জোর খাটাবি তুই হলি পুরুষ মানুষ তুই ওর বর তোর অধিকার আছে ও কেন তোর পারমিশন নেবে না হ্যাঁ শ্বশুর মশাইকে বলে চলে যাবে তোকে জিজ্ঞাসা করবে না দেখ কখন তুই যদি বর্ষাকে কব্জা করতে না পারিস তাহলে কিন্তু ওর বারাসাতের বাড়িটাও তুই কব্জা করতে পারবি না আরে তুই তো ওকে এত কষ্ট করে বিয়েটাই করলি বারাসাতের বাড়িটা কব্জা করবি বলে তাহলে তো তোর সব কষ্ট মাটি মারা যাবে ঠিক একদম ঠিক এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট এত কষ্ট করে পিসি বিয়ে করলাম একটা ফল তো চাই দাঁড়াও না আমি দেখাচ্ছি আমার কামাল বর্ষা ব্যস্ত ব্যস্ত কে কি খোকন বর্ষা তো এই সবে সবে বাপের বাড়ি গেল এখনই ব্যস্ত কি বলছো বেশি ব্যাপারটা কিন্তু আমার খুব একটা ভালো ঠেকছে না খোকন বৈদ্য স্যারকে ফোন করেছিলে সবটা বলেছো কি বললেন উনি
উনি বললেন অশোকের সম্পর্কে খবর নিয়ে আমাদের জানাবেন। কাকিমণি ম্যাজিক দেখেছো কেমন পচা মেয়ের মতো খেয়ে নিল। হ্যাঁ সে তো খেয়ে নিল, কিন্তু আমাদের দীপের খবর কি? সে তো আর এলোই না, ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি? না না ঘুমোক, এসা একটু পরেই ঘরে যাবে, ওরা দুজন তখন মন খুলে কথা বলবে, হালকা লাগবে ওদের। না না পরে কেন, এখনই হোক। দেখো আমার মনে হয় যে এরকম সময় না সব সময় নিজের কাছের মানুষের কাছে থাকতে ইচ্ছে করে। Am I right দাদা ভাই? 100% আমি ডেকে নিয়ে আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ডেকে নিয়ে আসি মানে কি? আসবি না? হ্যাঁ ওই যে বলি না কাছের মানুষ, একবার দেখা করে আসি। শুনেছি কিন্তু এটা পারিও কাকিমণি। হ্যাঁ বাবা বলছি কাকুমণি কোথায় গো দেখতে পাচ্ছি না। বেরোলো তো কখন? ওই যখন তুই আর এসে ঘরে গেলি তখন।